নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় বাঙালির গর্ব অমৃত সেন এবং তার নোবেল বিজয়ের কাহিনী। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য। বেশ কিছু বিষয়ের ওপরে অধ্যাপক অমৃত সেন সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমরা আশা করতে পারি অধ্যাপক সেনের দর্শন এবং নীতি শাস্ত্রের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে একটি নতুন সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে। আমরা বাঙালিরা বারে বারে বিশ্বজয় করি, অমৃত সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ছিলেন প্রথম বাঙালি যিনি 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতে মোট যে কজন নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অনেকেই বাঙালি এবং তাদের মধ্যে অনেকেরই কর্মস্থল কলকাতা। অমৃত সেন তাদের মধ্যে একজন। অমৃত সেনের দীর্ঘদিনের অর্থনীতি চর্চার নিরলস সাধনাকে নোবেল কমিটি সম্মান জানিয়েছে। তারই পুরস্কার প্রাপ্তিতে সমস্ত বাঙালি তথা ভারতবাসী আজ গর্বিত। এশিয়াবাসীদের মধ্যে তিনি প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। অমর্ত্য, এই নামটি রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। অমর্ত্য সেনের জন্ম হয়েছিল শান্তিনিকেতনে 1933 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন আশুতোষ সেন, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ রসায়নের অধ্যাপক। মাতা অমিতা সেন ছিলেন ক্ষিতিমোহন সেনের কন্যা। অমর্ত্য সেনের শিক্ষা শুরু হয়েছিল শান্তিনিকেতনেই। সেখানে পড়া শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। প্রেসিডেন্সিতে সাম্মানিক অর্থনীতিতে প্রথম স্থান পান। এরপর উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি। অধ্যাপক সেন কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে মাস্টার ডিগ্রি লাভ করেছিলেন। এরপরে 1956 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগদান করেন। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে দীর্ঘ 8 বছর অধ্যাপনাও করেছেন 1972 সাল। এই বছরেই তিনি স্থায়ীভাবে বিদেশে চলে যান এবং কেমব্রিজ আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত থাকেন। অধ্যাপক সেন বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। এখন বলবো অমর্ত্য সেনের গবেষণা এবং তার কৃতিত্ব নিয়ে। ছোটবেলা থেকেই তার লেখার প্রতি প্রচুর ঝোঁক ছিল। স্ফুলিঙ্গ নামে একটি পত্রিকাও তিনি বের করতেন। অধ্যাপক সেন বহু নামী অর্থনীতিবিদের সঙ্গে কাজ করেছেন। বিশ্বের বিখ্যাত অর্থনীতি সংক্রান্ত পত্রিকাগুলিতে একের পর এক মূল্যবান প্রবন্ধ ছাপা হয়েছে তার। বহু পত্রিকার সম্পাদক মণ্ডলীতে তিনি স্থান করে নিয়েছেন। তিনি দীর্ঘ বহু দশক ধরে অর্থনীতির বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা চালিয়ে গেছেন। কোনো একটি বিষয়ের ওপর তিনি সীমাবদ্ধ থাকেননি। বিকল্প উৎপাদন পদ্ধতি, কল্যাণমূলক অর্থনীতি নিয়ে তিনি গবেষণা করেছেন এবং এক দশকেরও বেশি সময় তিনি দুর্ভিক্ষের ওপরে গবেষণা করেছেন বা কাজ করেছেন। যারা নিচে পড়ে আছে, যারা গরিব, বেকার, ক্ষুধার্থ, উপবাসী, তারা তার মন কেড়ে নিয়েছে বলেই তিনি দারিদ্র নিয়ে গবেষণা করেছেন। 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশে 1974 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ হয়। এই দুই দুর্ভিক্ষের কারণ বিশ্লেষণ করে তিনি বলেছেন, এই সকল দুর্ভিক্ষ মানুষেরই তৈরি করা ইচ্ছাকৃতভাবে।
খাদ্য উৎপাদন কম না হলেও দুর্ভিক্ষ হতে পারে। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে দুর্ভিক্ষের সম্পর্ক দেখিয়েছিলেন ডক্টর অমৃত সেন। তার মতে ভারতে গণতন্ত্র আছে বলেই স্বাধীনতা লাভের পরে ভারতবর্ষে দুর্ভিক্ষ দেখা দেয়নি। অন্যদিকে অধ্যাপক সেন কমিউনিস্ট চীনের সঙ্গে তুলনা করে বলেছেন যে কমিউনিস্ট চীনে মাওসুতুংয়ের সময় 1958 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রতি বছর লক্ষ লক্ষ লোক মারা যেত দুর্ভিক্ষে, অথচ সেখানে খাদ্যশস্যের উৎপাদন যথেষ্ট বেশি। তবে সেখানে সরকার পতনের কোনো রকম ভয় ছিল না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সরকার পতনের ভয় রয়েছে, এই কারণে এখানে এইভাবে গণ দুর্ভিক্ষ দেখা যায়নি স্বাধীনতার পরে। কমিউনিস্ট অর্থনীতির পতন ঘটেছে, পুঁজিবাদী অর্থনীতিও বর্তমানে পতনের সম্মুখীন। অধ্যাপক সেন কমিউনিজম বা পুঁজিবাদের সমর্থক কোনো কালেই ছিলেন না, তিনি গণতন্ত্রের সমর্থক, কারণ সেখানে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বজায় থাকে। তিনি ভারতের শিল্প, শিক্ষা, জনস্বাস্থ্য, ভূমি সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বাংলা এবং ইংরেজি মিলিয়ে প্রায় 100টির উপরে বই লিখেছেন। তার বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, পভার্টি অ্যান্ড ফেমিনস, জীবনযাত্রা ও অর্থনীতি, ভারত, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সুযোগ, জাস্টিস ফর দ্য কমন ম্যান, রিসোর্সেস, ভ্যালুস অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি বইগুলি। নোবেল পুরস্কার ছাড়াও অধ্যাপক সেন বহু সম্মান এবং পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময়ে। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি.লিট বা ডি.এসসি পেয়েছেন তিনি। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সায়েন্স বিশ্ববিদ্যালয়, হেগের ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ, কেমব্রিজ ট্রিনিটি কলেজ, ইকোনোমেট্রিক সোসাইটি প্রভৃতির ফেলো নির্বাচিত হয়েছিলেন। 1976 সালে মহালানবিশ পুরস্কার পেয়েছেন তিনি। 1994 এশিয়াটিক সোসাইটি ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পান। এডিনবরা মেডেল, অ্যাডাম স্মিথ পুরস্কার ছাড়াও নানা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অধ্যাপক অমর্ত সেন। ইন্ডিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশন, আমেরিকান ইকোনমিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশন প্রভৃতির সভাপতিও নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপুঞ্জের অ্যাডভান্স স্কিল অ্যান্ড টেকনোলজি চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন অধ্যাপক অমর্ত সেন। নোবেল কমিটি অমর্ত সেনের নোবেল পুরস্কার প্রাপ্তির যে কারণ উল্লেখ করেছে সেটির কিছু অংশ তুলে ধরে আজকের আলোচনা শেষ করব। নোবেল কমিটি বলেছিলেন, কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে অধ্যাপক সেনের অবদান বৈজ্ঞানিক নীতি এবং সমীকরণের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। সেই সঙ্গে তিনি এই অর্থনৈতিক বিজ্ঞানের কাঠামোকে এত সহজ করে মেলে ধরেছেন যে আগামী প্রজন্মের গবেষকগণ যথেষ্ট উপকৃত হবেন। সংখ্যাগরিষ্ঠের শাসন, ব্যক্তির অধিকার, ব্যক্তি কল্যাণের তথ্য এবং পরিসংখ্যান প্রভৃতি জটিল তত্ত্বকে তিনি সহজ করে বিশ্লেষণ করেছেন। তৃতীয় বিশ্বে অর্থনৈতিক প্রযুক্তির প্রয়োগ, কর্মসংস্থান, জনশিক্ষা, অন্য সংস্থানের ক্ষেত্রে অধ্যাপক সেনের মতবাদ নতুন দিগন্তের উন্মোচন করে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে। ধন্যবাদ।